আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি সেমি ফন্ডেন্ট থিমের, অ্যাকচুয়ালি কোকোমেলন থিমের একটি কেক ডেকোরেশন করব। আর এই কেকটি ছিল একটি হাইট কেক, প্রায় আড়াই পাউন্ডের ওজনের ছিল এই কেকটি। আর এখানে আমি যেহেতু এটা একটু হাইটের প্রয়োজন, তাই আমি এটা রাউন্ড সাইজটা একটু কমিয়ে দিয়ে এটা হাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। কারণ এর যে কেকের যে সাইডে, বডি সাইডে বেশ কিছু ডেকোরেশন দেওয়ার প্রয়োজন ছিল, ছবি রেফারেন্স পিকচারের অনুযায়ী যে ডিজাইনটা আপু দিয়েছিলেন তাতে বেশ হাইটের প্রয়োজন ছিল। তা আমি এটাকে একটু রাউন্ড সাইজ কমিয়ে দিয়ে এটার হাইটটাকে বাড়িয়ে দিয়েছি। আর এখন এর পুরো লেয়ারিং কমপ্লিট করে ফাইনাল ডেকোরেশন, মানে ফাইনাল কোটিংটা করে নিয়েছি। আর এখানে আমি কিছু ফন্ডেন্ট কাট করে নিচ্ছি, আর এই ফন্ডেন্টগুলো কেকটাতে বসবে। এটা একটা কোকোমেলন থিমের কেক, তাই কোকোমেলন থিমের মধ্যে যা যা আসে আর কি, সেগুলোই আর কি এখানে করে নিচ্ছি। তবে ডেকোরেশন অনুযায়ী কিছু ফুল, কিছু স্টার্স এবং মেঘের প্রয়োজন ছিল, যেগুলো ফন্ডেন্টে করতে হবে। আবার কিছু বলসও ছিল, কিছু বলস আমি মানে নন এডিবেলে দিয়েছি, নন এডিবেলের মধ্যে কালার ম্যাচ করে আমি ফন্ডেন্ট দিয়ে সেগুলোকে কভার করে দিয়েছি। কারণ সব কালারের, মানে এই ছবি অনুযায়ী যে ধরনের কালারগুলো আমার প্রয়োজন ছিল, সেই কালার অনুযায়ী নন এডিবেল বলসগুলো অ্যাভেলেবেল ছিল না দোকানে, তাই আমি এটাকে ফন্ডেন্ট দিয়ে কিছুটা কভার করে নিয়েছি, যেটা আপনারা পরবর্তীতে ডিজাইনে দেখতেই পারবেন। এখন আমি এখানে একটি কিছু লেটার আমি গোল্ডেন কালার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি কেকটার মধ্যে টু লেখা থাকবে, যেটা একটু প্যাঁচানো টাইপের, মানে ওয়ার্ড, মানে লেটার দিয়ে করা, যেটার কোনো কাটার আমার কাছে ছিল না। আর যেহেতু ডিজাইনে আছে, তাই তার সাথে একটু কিছুটা মিল রেখে আমি হাতেই ফ্রন্টগুলো লিখে নিয়েছি, আর সেই অনুযায়ী এটাকে ডেকোরেশন মানে গোল্ডেন কালারও করে নিলাম। আর যেহেতু আমার কাছে মোল্ড ছিল না, কাটার ছিল না লেটারগুলো লেখার, তাই হাতেই করতে বাধ্য হয়েছি। যদিও সেম হয়নি লেখাটা, তারপরও কাজ মানে চেষ্টা করেছি ডেকোরেশন অনুযায়ী, ডিজাইন অনুযায়ী কিছুটা সিমিলার রাখার। এখন আমি এখানে যে কোকোমেলন থিমের যে জিনিসগুলো ছিল, টপারগুলো ছিল, পিকচারগুলো ছিল, সেগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর এইগুলো সবগুলো নন এডিবল ছবি ছিল, খাওয়া যাবে না। আর নন এডিবল ছবি এর জন্য, কারণ এইগুলোতে যদি আমরা মানে এডিবল ইউজ করি, সেক্ষেত্রে এই কেকটার প্রাইস অনেক বেশি বেড়ে যাবে। তাই যাদের মানে বাজেট কম, তাদের জন্য মানে নন এডিবল ছবিটা আমার কাছে মনে হয় যে বেস্ট একটা অপশন। কারণ অনেক ক্ষেত্রে এডিবল ছবিও খাওয়া যায় না, ফেলেই দিতে হয়, তাই নন এডিবল নেওয়াই বেটার। তা এখানে আমি সবগুলো টপার লাগিয়ে নিচ্ছি, কিছু স্টার্স কেটে নিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে নিচ্ছি, এবং এগুলো অরেঞ্জ কালারের মধ্যে আমি করে নিয়েছিলাম ছবিতে যেমনটা ছিল। এই যে বলসগুলো আমি এখন ইউজ করছি, রেড কালার, ব্লু কালার, এগুলো কিন্তু নন এডিবল বলসের উপরেই আমি ফন্ডেন্ট দিয়ে কালার করে নিয়েছি। কিছু কিছু মানে নন এডিবল বলস আমি কালার অনুযায়ী পেয়েছি, আবার কিছু কিছু পাইনি, যার কারণে আমাকে সেগুলো ছবির সাথে মিল রেখে ইউজ করার জন্য আমাকে ফন্ডেন্ট দিয়ে কভার করে নিতে হয়েছে। এখন এগুলোকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি, আর ছবিগুলো বসিয়ে নেব উপরে। কিছু কোকোমেলনের যে মেইন মেইন ক্যারেক্টারের থিমগুলো, মানে ছবিগুলো ছিল, সেগুলোকে বসিয়ে নেব। নন এডিবল মনে করে অনেকেই মনে করেন যে এটাগুলো তো খাওয়া যাবে না, এগুলোর প্রাইস এত বেশি কেন। ভাই, আমাদের অনেক সময় ব্যয় করে এই ছবিগুলোকে প্রিন্ট করাতে হয়, এডিট করাতে হয় দোকানে বসে। যারা এই কাজগুলো করেন তাদেরকে দেখিয়ে দিতে হয়, নিজে বসে থেকে এই কাজগুলোকে করিয়ে আনি, যার পিছনে অনেক বেশি সময় ব্যয় করতে হয়, যার কারণে দেখা যায় এডিবল বলেন বা নন এডিবল বলেন, যেটাই বলেন না কেন, মোটামুটি একটা খরচ চলেই আসে। তো যাই হোক, এখানে আমি ফাইনাল ডেকোরেশনগুলো করে নিচ্ছি। আর এটা যে আপু অর্ডার করেছিলেন, তিনি কিন্তু আমাদের পেজে রেগুলার কেক অর্ডার করেন, আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপু তার বেবির জন্মদিন উপলক্ষে কেকটি নিয়েছিলেন। আপু এই কেকটা নেওয়ার কিছুদিন আগে আমাদের কেক পেজ থেকে কম্বো কেক অর্ডার করেছিলেন, এবং তার আগেও বেশ কয়েকটি কেক নিয়েছেন। আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেকটি গিয়েছিলো হচ্ছে টার্মিনাল লোকেশনে। আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পেজে রেগুলার থাকার জন্য। আশা করি নেক্সটও আমাদের সাথে থাকবেন।
যারা এই ধরনের কেকগুলো আমাদের পেজে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন 2-3 দিন আগে, কারণ যে যে ধরনের ডেকোরেশন অনুযায়ী অনেক সময় অনেক মানে অনেক জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, যেগুলোকে আমাকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, যার কারণে একটু সময়ের প্রয়োজন। তা এই ছিল আমার আজকের ডেকোরেশন, আশা করি আমার আজকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।